আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি হেল্পফুল, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। আশা করি আমার আজকের ভিডিওটি আমার প্রাণপ্রিয়, বিশেষ করে আপুদের অনেক উপকারে আসবে। যারা নতুন একেবারে গৃহিণী আছেন এবং ব্যাচেলার বাই আছেন, তাদের অনেক উপকার আসতে পারে। আজকে মাসের মধ্যে যে আসতে বাপ আছে সেটা কিভাবে চলে যায় এবং খুব মাসগুলো চকচকে বাপ হয় দেওয়ার পরে দেখতে অনেক বেশি ভালো লাগে কিভাবে, সেজন্য আমি এই ভিডিওটা করলাম আপনাদের জন্য। এখানে আমি লবণ, ময়দার সামান্য তেল মাখিয়ে মাছগুলোকে একটু মেখে রেখে দিব। আর এগুলো মাখার আগে অবশ্যই মাছের পিসগুলো 2-3 ধোয়া দিয়ে তারপরে এই কাজটা করবেন। ব্লাডটা চলে গেলে তাহলে মাছটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে দ্রুত। তো আমার আজকের ভিডিওটা ফুল দেখবেন, অনেক টিপস এখানে শেয়ার করব, অনেক উপকারে আসবে অনেকের যারা জানেন না। আর যে আপুরা জানেন তাদের তো অবশ্যই আর বলার কিচ্ছু নেই, আর যারা জানেন না আমি এটাকে কিছুক্ষণ রেখে তারপরে এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছের মধ্যে যে আস্তে বাপ থাকে সেটা কিভাবে দূর করবেন খুব ইজিভাবে ঘরোয়া পদ্ধতিতে, সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বাহিরের সাউন্ড আসলে অবশ্যই একটু কষ্ট করে শুনবেন, অনেকবার ভয়েস দিয়েছি, কেটে দিয়েছি, তারপরে আবার দেখা যায় রোড সাইডে বাসা হলে যতদিন একটা না একটা সাউন্ড চলে আসে। যাই হোক, অনেক কষ্ট করে বয়সটা দিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধোয়ার পরে আমি কি করব সেটা স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমার মাছের পিসগুলো। আমি সবসময় চেষ্টা করি আমার নিজের হাতে মাছ মাংস এবং সবজিগুলো ক্লিন করে রান্না করার। আমার বাসায় কাজের বুয়া থাকলেও আমি ওদের দিয়ে কখনোই কোনো দিনই আমি মাছ ধুয়ে তারপর রান্না করি নাই। আমার কাছে কেমন জানি একটা লাগে, মনে হয় যে মাছ ধোয়া হয় নাই এরকম। এই জন্য আমি অনেক কষ্ট করেও নিজের মতো করে মাছ মাংস ক্লিন করে তারপর রান্না করার চেষ্টা করি। এখন ভালোভাবে মাছগুলো ধোয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন লেবু, এই লেবুটার অনেক সুগন্ধি। এই লেবুটা দিয়ে মাছ ক্লিন করলে অনেক মজার হয়। যে কোনো লেবু দিয়ে আপনারা মাছ ক্লিন করতে পারেন। এবার ভালোভাবে ক্লিন করার পরে তারপরে লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবেন। এতে করে মাছের মধ্যে যে আস্তে গন্ধ আছে সেটা খুব দ্রুত চলে যায়। আর এই মাছটা খেতে সত্যি বলছি ফ্রাই ছাড়া রান্না করলেও অনেক মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কাউকে কোনো কিছু শিখাতে আসিনি, জাস্ট আমি কি করি আমার আইডিয়াগুলো আমার প্রাণপ্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। যারা নতুন গৃহিণী আছেন এবং ব্যাচেলার আছেন তাদের হয়তো একটু উপকারে আসতে পারে। এখন আমি মাছগুলোকে ধুয়ে কি করব ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্টেপ বাই স্টেপ আমি বলে দিব টিপসহ। এই দেখেন মাছগুলো কত সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। দেখেন কত সুন্দর ক্লিন হয়েছে, এখানে একটুও ব্লাড নাই। আর এভাবে মাছ ক্লিন করে যখন আপনারা রান্না করবেন সত্যি বলছি অনেক টেস্ট এবং অনেক মজার। এখন আমি মাছের পিসগুলোকে কিভাবে মাখিয়ে নিব, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এখানে লেবুর রসটা দিলে কি হয়, মাছটা যখন আপনারা ফ্রাই করবেন খুব ইজিভাবে উঠে যাবে। অনেকে যখন অনেক দেখা যাচ্ছে যে নরম মাছ থাকে, ওই মাছগুলো যদি আপনারা এভাবে বেশি পরিমাণ লেবুর রস দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়ে তারপরে ফ্রাই করেন। আর এখানে সামান্য তেল দিয়ে এখন এগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে আপনারা 5 মিনিট রেখে দিলেই তারপরে মাছগুলো ফ্রাই করতে পারবেন।
তাহলে দেখবেন মাছটা এত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রতিটা পিস এভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন অবশ্যই। 5 মিনিট রেখে দেব, তবে আমার হাতে সময় ছিল না, আমি সাথে সাথে মাছগুলো ফ্রাই করে রান্না করেছি। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই মাছগুলো 5 থেকে 10 মিনিট যত বেশি রেখে ফ্রাই করবেন তত সুন্দরভাবে মাছগুলো উঠে যাবে। আরেকটা টিপস এখানে আমি বলবো, যখন আপনারা মাছ ফ্রাই করবেন অবশ্যই ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে তারপরে মাছের পিসগুলো দিয়ে দিবেন, তাহলে অনেক তাড়াতাড়ি মাছের পিসগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। অনেকে আবার দেখা যাচ্ছে ফ্রাই প্যান চুলায় বসিয়ে তারপর সাথে সাথে মাছের পিসগুলো দিয়ে যায়, ওই মাছগুলো উঠতে চায় না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আশা করি আমার আজকের এই টিপসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে অনেক অনেক দোয়া। আর যদি ভালো লাগে আজকের ভিডিওটি কেমন হয়েছে এবং ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।